বলতেই বলি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে বুঝে নেবে, তাই অনেকে স্ক্রিনশট নিয়ে নেয়, হ্যাঁ ওটা অবশ্যই নিয়ে নিও, কিন্তু তার আগে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে বুঝে নেবে, ঠিক আছে? এতে তোমাদের অনেকটা বেশি হেল্পফুল হবে। অনেকে খানিকটা করে ভিডিও কেটে কেটে স্ক্রিনশট নিয়ে নেয়, ভাই প্রশ্নগুলো পেলেই সব কিছু বুঝে যাবে এমন নয়, প্রত্যেকটা প্রশ্নে ভালোভাবে বলে দেবো, বুঝিয়ে দেবো তোমরা কোনটা কি ভালো করে পড়বে। তাই জন্য বলবো স্ক্রিনশট নিয়ে পেলে ভিডিওটি প্রথম শেষ অবধি দেখে নেওয়াটাই বেশি ভালো, তারপর তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে তোমার আলোচনা করবো, তার নাম্বার বিভাজন যেটা 2×10, তোমাদের এখানে প্রশ্ন থাকবে 15টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? এখানে তোমাদের প্রশ্ন থাকতে হচ্ছে 15টা প্রশ্ন থাকবে, আর তার মধ্যে তোমাদের লিখতে হবে যে কোনো 10টা, তোমাদের এখানে পেয়ে যাচ্ছ 20টা নম্বর, তোমাদের 1 নম্বরের প্রশ্ন কিন্তু নেই। আর তোমাদের 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টে, তার 4×5 = 20, আর তোমাদের দেওয়া হবে সেখানে 6টি প্রশ্ন, ঠিক আছে? 6টি প্রশ্ন দেওয়া হবে তোমাদেরকে, আর তোমাদের লিখতে হবে তোমাকে 4টে, 4×5 = 20, তাহলে এখানে তোমার হচ্ছে 20 নম্বর এখানে তুমি পেতে পারছ। আর থাকছে 10 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে, 10×2 = 20, তোমায় দিয়ে হবে অপশানে 4টে, 4টের মধ্যে যে কোনো তুমি 2টো প্রশ্ন লিখতে পারো। তাই বলি দেখো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, শেয়ার করলে তবে আর একজনকে শেয়ার করতে পারবে, সে জানতে পারবে। তাই বলবো ফ্রেন্ড অবশ্যই একটু জাস্ট 5 জনকে অন্তত শেয়ার করে দিও ভিডিওটি, তাহলেই অনেক। আর দেখো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি সেই প্রশ্নগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে। স্বাধীনতা, এই প্রশ্নটা স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বলবো যে গণতন্ত্রের, দেখো গণতন্ত্রের, গণতন্ত্রকে একটা প্রশ্ন দেবে, তাই আমি দিয়েছি গণতন্ত্রের সুবিধা অসুবিধা শর্ত পক্ষে বিপক্ষে, ঠিক আছে? তো গণতন্ত্রে তোমরা একটা প্রশ্ন পাচ্ছ, তাই বলবো যে গণতন্ত্র চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়ে যাও, কারণ গণতন্ত্র চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন তোমাদের আসছে, সুবিধা অসুবিধা শর্ত পক্ষ বিপক্ষ, জাস্ট কিছু কিছু 4টে 5টা করে পয়েন্ট সব কিছু থেকে অল্প অল্প করে মুখস্থ করে নেবে। 3 নম্বর যেটা তোমাদের দিয়েছে, দেখো ভারতের যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভারতের যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবু দিয়েছি আসার মতো একটি কোশ্চেন। 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী, ভাববাদীটা কিন্তু উদারবাদী, তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা একটা এখান থেকে পরীক্ষায় পাবে। রাষ্ট্রের প্রকৃতির সময় ভাববাদী উদারবাদী নয়া উদারবাদী মধ্যে যে কোনো একটা তোমরা পরীক্ষাতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি বলবো 5-6টা করে পয়েন্ট মুখস্থ করে রাখার চেষ্টা করো। এখানে 3টে প্রশ্ন বলতে গেলে রয়েছে ভাববাদী উদারবাদী তত্ত্ব আর নয়া উদারবাদী নীতির মতবাদ আলোচনা করো, ঠিক আছে? তো এখানে কিন্তু যেখানে একটা তোমরা পরীক্ষাতে পেয়ে যাচ্ছ। 6 নম্বর প্রশ্ন রয়েছে সার্বভৌমিকতা কী ওয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সার্বভৌমিকতা কী ওয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো 7 নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 7 নম্বর প্রশ্নটা কিন্তু আইনের উৎস অর্থ প্রকৃতি, এখানে কী গুরুত্বপূর্ণ আছে, আইনের এই যে বৈশিষ্ট্য লেখা আছে প্রকৃতিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বৈশিষ্ট্য আর প্রকৃতি কিন্তু আইনের উৎসের উৎসটার থেকে প্রকৃতি আর বৈশিষ্ট্যটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তাই বলবো যে অবশ্যই এই 2টো প্রশ্ন ভালো করে মুখস্থ করে যাও। আর শেষ যে প্রশ্নটি, তোমার রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, মার্কস দৃষ্টিবাদী ও নীতিবাচক, এখানে হচ্ছে মার্কস দৃষ্টিবাদীটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করো। তো এই 8টা প্রশ্ন তোমাদের সামনে আমি দিলাম, আশা করি এর মধ্যে তোমরা অনেকগুলো প্রশ্ন কোন পেয়ে যাবে, কারণ সময় কম, তাই অনেক প্রশ্ন দিয়ে লাভ নেই, তার মধ্যে আমি 8টা প্রশ্ন দিলাম, তোমরা অবশ্যই জানি প্রিপারেশান নিয়েছো, তাও কিছু আসার মতো প্রশ্ন এখানে দিয়ে দিলাম, এতে তোমরা অনেক বেশি কনফিডেন্স পাবে, ঠিক আছে? আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা মুখস্থ করেছো, আর এর মধ্যে তোমরা যদি যারা এখনও করোনি এখান থেকে পড়ো, অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম।